লিও মেসিরা মাত্রই কাতার বিশ্বকাপ জিতল, কিন্তু কিছু বিষয় নিয়ে এখনো যেন পিছু ছাড়ছে না বিতর্ক। তবে এবার বিতর্ক মেসির জার্সি নিয়ে এবং ফ্রান্স ফুটবলার এমবাপ্পেকে নিয়ে এবং আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজকে নিয়ে। মার্টিনেজের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে লেগেছে দ্বন্দ্ব, তা এখনও শেষ হচ্ছে না। বিশ্বকাপ গোল্ডেন গ্লাভস হাতে নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে সমালোচনার জন্ম দেয় তিনি। মার্টিনেজ ছাদ খোলা বাসে যখন উদযাপন করছিলেন, তখন মার্টিনেজের হাতে দেখা যায় একটি পুতুল যার মাথায় লাগানো ছিল এমবাপ্পের মুখের ছবি। এই পুতুল গুলে নিয়ে ছাদ খোলা বাসে দর্শকদের অভিবাদ জানাচ্ছেন মার্টিনেজ। তখন থেকেই আরও বেশি বিতর্ক শুরু হয়। তারপর দেখা যায় ফরাসি এক রেস্টুরেন্টে মেসির পিএসজি 30 নম্বর জার্সি পাপাশ বানিয়ে রেখেছে এবং পাশে একটি বোর্ডে লিখে রেখেছে, প্রবেশের আগে পা মুছে নিন। ব্যাপারটি খুবই লজ্জাজনক। এই বিষয়টি নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হচ্ছে ভক্তদের মনে।